পাঞ্জাবি পরে ছাজনাতলায় হাজির হয়েছিলেন বর। সানাইয়ের সুরে মেতে উঠেছিল পরিবারের সদস্যরাও, আমন্ত্রিতরা কম বেশি এসেও ছিলেন। কিন্তু বিবাহ আসরেই হঠাৎই আগমন অনাহূত পুলিশের। এর পরেই ঘটল বিবাহ বিভ্রাট। বিয়ে করতে এসে ছাজনাতলা থেকে শ্রীঘরে ঠাঁই হলো বরের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমানের শক্তিগড় থানার বড়শুল এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিশ্বনাথ বিশ্বাস। শক্তিগড় থানারই বড়শুলের কুমির খোলার বাসিন্দা তিনি। জানা গেছে, বৃহস্পতিবার পুলিশের কাছে খবর ছিল বর্ধমান 2 নম্বর ব্লকের নাদুর এলাকায় এক নাবালিকার বিয়ে হচ্ছে। তড়িঘড়ি বিষয়টি জানার পরই এলাকায় পৌঁছায় পুলিশ। ততক্ষণে বিয়ে করতে হাজির পাত্র। স্বাভাবিক ভাবে আইন বিরুদ্ধ কাজ হওয়ায় হবু বরকে সরাসরি গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, কনের বয়স মাত্র 17 বছর, তারই বিয়ে দিচ্ছিল পরিবার। বিষয়টি জানার পরেই তৎপর হয় পুলিশ। পাত্রকে গ্রেপ্তারের পর শনিবার আদালতে পাঠানো হয়। একই সাথে নাবালিকা হবু বধূকেও চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, বিয়েতে নাকি মত ছিল না পাত্রের বাবা মায়ের, তাঁরাই সহযোগিতা করেন পুলিশকে। তবে ওই পাত্রের বাবা মাকে কেন আটক করা হলো না, পুলিশের তরফে তার কোনো সদুত্তর মেলেনি। একটা ইনফরমেশনের উপরে পাওয়ার পরে বর্ধমান থানার টেক অফিসার ফোর্স নাদুর গ্রামে টেম্পল আছে, সেখান থেকে একটা চাইল্ড ম্যারেজের ইনফরমেশন এগেনস্টে একটা মাইনর মেয়েকে ওখান থেকে রেস্কিউ করা হয়, যেখানে ওই না চাইল্ড মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল। অ্যাকর্ডিংলি ওই বাচ্চাটাকে ওখান থেকে রেস্কিউ করে চাইল্ড লাইনকে হ্যান্ড ওভার করা হয়েছে এবং গিভেন করা হয়েছে যে তার সঙ্গে বিয়ে হয়েছিল তাকে, বৈকুণ্ঠপুর 2 GB মধ্যে পড়ে, আন্ডার পিএস বর্ধমান। এবং তার জন্য লিগাল যা স্টেপস আমরা নিচ্ছি, কোর্টে পাঠানো হচ্ছে। নাদুর বর্ধম ছেলেটার বাড়ি হচ্ছে, মেয়েটার বাড়ি হচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে এই শক্তিগড় থানার আন্ডারে। ছেলেটাও কৌশল হচ্ছে, দুজনেই শক্তিগড় থানা এলাকায় বাড়ি, মাইনর ছিল মাইনর। আমরা কনস্ট্যান্ট বিভিন্ন জায়গাতে, আমাদের একটা স্বয়ংসিদ্ধা প্রকল্প আছে, সেখানে স্কুলগুলোতে বিশেষ করে গার্লস স্কুলগুলোতে আমরা কন্টিনিউয়াস প্রচার করি, এর কুফলটা ছাত্রছাত্রীদের মধ্যে বোঝানোর জন্য চেষ্টা করি। তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে হয়, অনেকটাই কমেছে, যেটাতে কাজ হয় না সেখানে আমরা অ্যাকশন, পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে, সেটা ক্ষেত্রে আমরা পরবর্তীকালে যা যা করবো। সব মিলিয়ে ছাজনাতলা থেকে হবু বর গ্রেপ্তারের ঘটনা জানাজানি হতেই রীতিমতো সরগোল পড়ে গেছে গোটা বর্ধমান, সর্বোপরি রাজ্য জুড়ে। নিউজ আজ বাংলা, বর্ধমান। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, সাংসারিক অশান্তি, কাল সর্প দোষ, যে কোনো সমস্যা সমাধানের এক ও অদ্বিতীয় নাম গোল্ড মেডেলিস্ট তন্ত্র জ্যোতিষী শ্রী সূর্য নারায়ণ ঘোষাল এখন আপনার এলাকায়। আমাদের চেম্বার কলকাতা, ঘাটাল, গড়বেতা, কামারপুকুর চটি, পলাশ চাপড়ি। শাস্ত্রীজি নিজ গৃহ মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে বসে পবিত্র মন্ত্রোচ্চারণ ও যজ্ঞের মাধ্যমে বিভিন্ন দোষ খণ্ডন করেন। বুকিং নাম্বার 9647076901 অথবা 8617486269।